हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल अनुप्रिया फैमिली। आज के हमारे रेसिपी पुरानी मेकिंग এর জন্য নিয়েছি টক দই, চিনি, বিট নুন, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে নিতেও পারেন আবার নাও নিতে পারেন। প্রথমে আমি এর মধ্যে একটা মিক্সিং বোল, তার মধ্যে আমি নিয়ে নেব প্রথমে ধনেপাতা। তারপরে নিয়ে নেব পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা, সামান্য বিট নুন, চিনি 3 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ। প্রথমে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে উপকরণগুলো একবার মিক্সিং করে নেব। ওইগুলো আমার মিক্স হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব। আমি এবার এটাকে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব। সো ফ্রেন্ডস, আমাদের আজকে ঘুরানিটা রেডি। এবার আমরা এটাকে সার্ভ করে দেবো সাজিয়ে। আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং সার্ভ করুন।